বিগএফএমে শরণাগত শুনছেন আপনারা। প্রথমে পুরান চিরন্তন। পুরান চিরন্তনে খুব একটা সাংঘাতিক জায়গা, গরুড় মাকে দাসত্ব থেকে মুক্ত করবার জন্য একেবারে স্বর্গে চলে গেছে অমৃতের খোঁজে, এবং সেখানে গিয়ে সমস্ত রকম বাধাকে অতিক্রম করে সে স্বর্গের যে অমৃত, সেই অমৃত যে কলসে ছিল সেইটাকে নিয়ে চলে যাবে, এরকম একটা অবস্থা। তারপর কি হলো সেটা জানা যাবে আজকে। তারপর প্রণামী তোমারে, স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দের কথা বলতে গিয়ে গতদিনই বলছিলাম যে স্বামীজি আমেরিকায় আছেন, ভালোই আছেন, বেশ সুখেই আছেন, ভালো ছাত্রছাত্রীরা আছে, সব মোটের উপর একরকম করে আছেন, খুব বড় লোকের মতো না থাকতে পারা যায় যদিও, কিন্তু তার মনের মধ্যে একটা অন্য ভাবনা কাজ করে যাচ্ছে। কি সেই ভাবনা বলবো, বলবো সে কথা আজকে বলবো। তারপরে হে মহাজীবন। হে মহাজীবনে আগের দিন বলেছিলাম এক বিপ্লবীর কথা, সেই বিপ্লবীর নাম আপনাদের বলা হয়নি, তার নাম বলবো, এবং বলা বাহুল্য আজকে আবার নতুন একজন মানুষের কথা বলবো, নতুন একজন মহাজীবনের কথা। তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর। চিঠিপত্রের ব্যাপারে একটা কথা একটু বলে রাখি, সত্যি সত্যি বেশ একটা অসুবিধার জায়গা হয়েছে আর কি। মানে যদি খুব বড় চিঠি লেখেন, অনেকেই কখনো সখনো লিখে ফেলেন খুব বড় চিঠি, তাহলে আমাদের অনুষ্ঠান